আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে জানাই যশোর ফিউচারের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা স্বাগত আজকে আবারও চলে এলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিও টপিক হলো উইডো টেটার ব্রিডিং হয়তো আপনারা সবাই উইডো টেটার মাছটাকে চেনেন এটা নিউন টেট্রা বা টেট্রা প্রজাতির একটা মাছ এইটা সাধারণত আপনার থাইল্যান্ড থেকে এসে থাকে বাংলাদেশে এটা খুবই দুষ্প্রাপ্য ক্যাটাগরির একটা মাছ এইটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না তবে আজকে আমি চেষ্টা করেছি এই মাসে ব্রিডিং ভিডিও ফুল প্রসেসটা আপনাদের সামনে তুলে ধরার তো আমার এই ভিডিওটাই তৈরি করতে এতদিন সময় লাগলো কারণ নিয়ন্ত্র উইডো ট্রেক্টার ব্রিডিংয়ের জন্য অবশ্যই প্রয়োজন হয় বৃষ্টির পানি কিন্তু বর্তমানে বৃষ্টি হচ্ছিল না তার কারণে আমি বৃষ্টির পানিও কালেক্ট করতে পারতেছিলাম না যার কারণে আমি ভিডিওটা তৈরি করতে এত সময় লেগে গেলো তো অবশেষে আল্লাহ তাল রহমতে আমি বৃষ্টির পানি কালেক্ট করতে পেরেছি এবং দেখতে পাচ্ছেন আমি হ্যাঁ এই যে আমার উইডোটরেট গুলো ছেড়ে রাখছি আমার কাছে দুই পেয়ার উইডোরেটটা আছে এখানে আছে একটা ফিমেল এবং তিনটা মেল উইডোরেটটা মেল ফিমেল বোঝাটা খুবই টাফ যার কারণে আমরা হ্যাঁ এভাবে সাজেস্ট করে থাকি যে যে মাছটা পেট ফুলে যাবে সেটা ফিমেল এবং যেটা ফুলবে না সেটা মেল তো শুরু করা যাক আজকের ভিডিও তো আগে যেহেতু বলেছি যে উইডোরেটটার ব্রিডিংয়ের জন্য আপনার প্রয়োজন হয় বৃষ্টির পানি তো আমি বৃষ্টির পানি কালেক্ট করে রেখেছি এবং সেকেন্ড যেটা প্রয়োজন হবে আপনাদের একটা ব্রিডিং বক্স বা ঝুড়ি আমি যেরকম সবসময় যে ব্রিডিং বা অন্যান্য যে কোনো মাসে ব্রিডিংয়ের ক্ষেত্রে আমার এই ঝুড়িটা ব্যবহার করে থাকি তো আজকেও উডো ব্রিডিংয়ের ক্ষেত্রে আমি আমার এই ঝুড়িটাই ব্যবহার করে থাকবো দেখতে পাচ্ছেন আমি এটাকে একটা রডের সাথে বেঁধে রাখছি এটা আর কি ঝোলানোর জন্য আমি এভাবে রডের সাথে সোজা দিয়ে বেঁধে রাখছি তো এইটাকে আমি আমার অ্যাকুই ভিতরে দিয়ে এর ভিতরে আমি উডো দিব যার ফলে উডোরেটাগুলো এর ভিতরে ডিমগুলো নিচে ঝুড়ির ফাঁকা ফাঁকা দিয়ে নিচে ঝরে পড়বে তো উডোরিটা নিজের ডিমগুলো খেয়ে ফেলতে পারবে না কারণ যদি আমি এমনি ছেড়ে দিতাম উডোরে নিজের ব্রিড করে নিজের ডিমগুলো খেয়ে ফেলতো যার কারণে আমাদের কোনো লাভই হতো না কারণ ডিম পেতাম না যার কারণে আমরা এই ঝুড়িটা বা ব্রিডিং বক্স তৈরি করে থাকি তো আপনারাও খুবই সহজেই ব্রিডিং বক্সটা তৈরি করে নিতে পারবেন এইটা খুবই সাধারণত মানুষের বাসা বাড়িতে ব্যবহৃত একটা ঝুড়ি আমি এটা ব্যবহার করছি আপনারাও চাইলে এটা ব্যবহার করতে পারেন এছাড়া আপনারা চাইলে বড় কোনো নেট দিয়েও তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে আপনারা লাভবান হবেন তো দেখতে পাচ্ছেন আমি আমার এই ঝুড়িটা অ্যাকোরিয়ামের ভিতরে দিয়ে দিয়েছি আপনারা পানির লেভেলটা দেখে নিতে পারেন যে ঝুড়ির ভিতরে কেমন পরিমাণে পানি থাকা প্রয়োজন কারণ পানির লেভেলটা কম বেশি হলেও আপনার উডুরেটার বিড নাও করতে পারে কারণ উডুরিটারাও খুব কম পানিতে বিড করে তবে বেশি কম পানি দিলে আপনার মাছ মারাও যেতে পারে যার কারণে পানির লেভেলটা স্থির রাখা প্রয়োজন তো দেখতে পাচ্ছেন আমি আমার উডুরিটারগুলো একটা মগের ভিতরে দিয়ে রাখছি এখন আমি আমার ব্রিডিং বক্সের ভিতরে বা ঝুড়ির ভিতরে ছাড়বো তো আশা করতেছি ছাড়ার পর আপনার দুই থেকে তিন ঘন্টা বা পাঁচ ঘন্টার ভিতরে আপনার এরা বিড করে দিবে তো আমি এখন আমার ব্রিডিং বক্সের ভিতরে আমি আমার উইডো রেটটাগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো এর মাঝে আপনাদের সাথে কিছু কথা বলে নেওয়া প্রয়োজন যেমন উইডো ডেটটাকে ব্রিডিংয়ে দেওয়ার আগে প্রচুর পরিমাণে ভালো ভালো কিছু খাবার খাওয়াই নিবেন অন্তত দুই দিন ধরে যেমন কিছু ফুড আছে যেমন ডাফনিয়া মাইক্রোওয়ার্ম বা কিউফিক্স খাওয়াতে পারেন আর এছাড়া আপনার উইডো ডেটটা সব ধরনের খাবারই খাওয়াতেন যে কোনো মাছের খাবার দিতে পারেন এবং সেকেন্ড যেটা যে এরা কতদিন পর পর ব্রিড করে এরা সাধারণত আপনার চোদ্দ থেকে বিশ দিন অন্তর অন্তর করে তো আপনারা এই কয়দিনের ভিতরেই এরা এদের সুন্দরভাবে ব্রিড করাতে পারবেন তো দেখে আমরা আমাদের ভিডিওর পরবর্তী ধাপ সাধারণত আপনার ব্রিডিং বক্সের ভিতরে আপনার টেটাগুলো দিবেন একদম হয় সকালে সাতটার সময় ব্রিডিংয়ে বসালে আপনার বারোটার ভিতরে সব ডিম পেয়ে যাবেন বা সন্ধ্যার সময় বসালে পরদিন সকালের ভিতরে আপনার ইনশাল্লাহ সব ডিম পাবেন তো এই দুইটা টাইমে আপনার দিতে সেই ক্ষেত্রে আপনারা বেশি সফল হওয়ার থাকবে আপনারা চাইলে অন্যান্য সময় বিট করতে দিতে পারেন কিন্তু ডিম না পারার সম্ভাবনা অনেক বেশি থাকবে আহ তো দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি আমার ভিতরে অক্সিজেনও দিয়েছি অক্সিজেনটা খুবই মাস্ট কারণ অক্সিজেন না দিলে ডিম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো অক্সিজেনের ফ্লোটা খুবই কমায় রাখবেন কারণ অতিরিক্ত ফ্লো দিলে আপনার আপনারিটার ডিমও পারবে না এবং ডিম পারলেও আপনার অতিরিক্ত ফ্লোর পানির ধাক্কায় ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে তো আচ্ছা অক্সিজেনটা চালু করে রাখবেন আর অবশ্যই 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 আপনার বৃষ্টির পানিটা দিয়ে বৃষ্টির ডাইরেক্ট পানি দিবেন না বৃষ্টির পানিটা ফিল্টার করে নেবেন বা পরিশোধন করে নিয়ে তারপর বিক করতে দিবেন নাহলে বৃষ্টি পানিতে থাকা বিভিন্ন রকম ময়লা বা অন্যান্য দ্রব্যের কারণে আপনার ডিমগুলা নষ্ট হয়ে যেতে পারে তো অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমাদের ভিডিওটা স্পন্সার করার জন্য প্রিয় ভাষিনীকে এটা একটা ফেসবুক পেজ এরা বিভিন্ন রকম সিজনাল ফ্রুট এবং অন্যান্য হাতের কাছে জিনিস বিক্রি করে থাকে এদের কাছে এছাড়া আপনারা মধু অন্যান্য রকম পুষ্টিকর খাবারও পেয়ে যাবেন এনাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে এনাদের ফেসবুক পেজের লিঙ্ক এবং এনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব চাইলে আপনারা এনাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আবারও ওনাদের ধন্যবাদ জানাই আমাদের পরবর্তী ভিডিও শুরু করছি তো দেখতে পাচ্ছেন আমি রোডটাগুলো বিটিংয়ে তো দিয়েই দিয়েছিলাম এখন শুধুমাত্র অপেক্ষা পরবর্তী দিনের জন্য এদের বিট করার জন্য তো পরের দিন আমাদের উডোরেডারগুলো বিট করছে এইটা ঠিক আমি গতদিন সন্ধ্যার সময় দিয়েছিলাম বিট করতে আজকে এখন হচ্ছে সকাল দশ আমি সাতটার সময় উঠে দেখি এরা বিট করছে দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করতেছি নিচে যে সাদা সাদাগুলো এগুলো হচ্ছে উডোরেডার ডিম প্রচুর পরিমাণে ডিম পারছে আমার একটাই মাত্র ফিমেল ছিল এবং তিনটা মেল ছিল এরা প্রচুর পরিমাণে ডিম পারছে এখন শুধুমাত্র অপেক্ষা কবে ডিমগুলো ফুটবে তো ডিম ফুটলে আমরা নেক্সট ভিডিওটা বানাবো মানে আমাদের পার্ট টুটা আসবে উডোটা বিল্ডিংয়ের পার্ট টু তো আশা করি সবাই আমাদের পাশেই থাকবেন দেখতে থাকবেন আমাদের নেক্সট ভিডিওটা বা আমাদের অপেক্ষা করবেন নেক্সট ভিডিওর জন্য তো পাশেই থাকুন সাবস্ক্রাইব করুন বেলাইকনটার চেপে রাখুন